বর্তমানে টলিউডের বাকিদের কাছে জিতের একটাই বক্তব্য, মেয়ে ঝুঁকে গেছে ইসালা। কেন বলছি, কারণ এখন দেখুন আমরা দেখেছি শেষ এক বছরে যে সব থেকে সফল অভিনেতা বাংলাদেশে হচ্ছে দেব। আমি নিজেও সেটা বলেছি, বারবার বলে এসেছি, এবং অবভিয়াসলি দেবের গোলন্দাজ থেকে শুরু করে টনিক সবকটাই ব্লকবাস্টার হয়েছে। গোলন্দাজও ব্লকবাস্টার দিকে গেছিল, 100% ব্লকবাস্টার বলা যায় না, কারণ বাজারের তুলনার সাথে কম্পেয়ার করলে ওটা ব্লকবাস্টারের কাছাকাছি ছিল, কিন্তু টনিক সেখানে একদম অল টাইম ব্লকবাস্টার হয়ে দাঁড়িয়েছিল, যেটা অবভিয়াসলি করোনা পরিস্থিতিতে এবং বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা ছিল সেখানে সেটা অক্সিজেন যুগিয়েছিল। এবার এই যে সিনেমাগুলো টনিক, গোলন্দাজ, এগুলো যে ধরনের সিনেমা, এগুলো এক প্রকার ফ্যামিলি ড্রামা এবং এক প্রকার হচ্ছে অন্যরকম স্পোর্টস ড্রামা। তো এইটার দর্শক নির্দিষ্ট পরিমাণে প্রচুর রয়েছে, অস্বীকার করছি না, সেই কারণে এই সিনেমাটা আমাদের শহরের দিকে এবং বিভিন্ন মাল্টিপ্লেক্সে রমরমিয়ে চলেছে। মানে বেসিক্যালি আরবান জায়গাগুলোতে খুবই ভালো চলেছে হচ্ছে টনিক আর গোলন্দাজ, এবং সেখান থেকে মাল্টিপ্লেক্সে যেহেতু টিকিটের দামও বেশি, তো স্বাভাবিক কালেকশনও ভালো হয়েছে, অবভিয়াসলি সেটা খুব ভালো থেকে। এবং সত্যি কথা বলতে টলিউডে যদি দুটো সিনেমা না আসতো, টলিউডকে সত্যি হয়তো বাঁচানো যেত না, এবং দুটো সিনেমা যদি হিট না হতো টলিউড সত্যি শেষ হয়ে যেত একবার মানে বলতে গেলে। এবার এই দুটো সিনেমার কোনোটাই কিন্তু মশালা এন্টারটেইনার মুভি নয়, ওকে। যেমন ধরুন তামিল তেলেগুতে পুষ্পার মতো সিনেমা হচ্ছে, তারপর বাকি যে ধরনের মশালা এন্টারটেইনার যে মুভিগুলো সেই ধরনের সিনেমা যেগুলো হচ্ছে, বা বলিউডে বচ্চন পান্ডে, সূর্যবংশী এই ধরনের যে সিনেমাগুলো সেগুলো বাংলাতে বহুদিন হয়েছে বন্ধ হয়ে গেছে। মানে জিৎ আগে করতো অনেক সাউথের রিমেক করে, অনেক সিনেমা করেছে, এবার সাউথের রিমেক তো এখন চলছে না, তো সেইভাবে যে কারণে বাজিটা অতটা হিট হয়নি, সেটা একদিক দিয়ে ঠিকই, কারণ সাউথের রিমেক লোক আর দেখছে না, সেটা বলিউডের ক্ষেত্রেও প্রভাব পড়ছে, বাংলার ক্ষেত্রেও প্রভাব পড়ছে, তো স্বাভাবিকভাবে সেই সময় বাজিটা হিট হয়নি। কিন্তু যেহেতু এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মশালা এন্টারটেইনার মুভি রমরমিয়ে চলছে, মানে একটা নির্দিষ্ট জায়গাতে যেগুলো রুরাল এরিয়া, অর্থাৎ গ্রামে গঞ্জে মফস্বল এলাকায় একটা হিউজ পরিমাণ লোক একসময় কিন্তু মশালা এন্টারটেইনার মুভি দেখতো, তারা অন্য ধরনের ফ্যামিলি ড্রামা বলুন বা বাকি সব ধরনের সিনেমা তারা দেখে না, তারা ওয়েট করে থাকে কখন সিনেমায় আমরা এমন একটা সিনেমা দেখবো যেখানে দারুণ দারুণ গান থাকবে, যেখানে হিরোদের প্রচুর অ্যাকশন থাকবে, যেখানে দুর্দান্ত হিরো ভিলেনের ডায়লগ থাকবে, এই ধরনের সিনেমা তারা বহুদিন মিস করেছে, মানে আমাদের বাংলা লোকেদের কথা বলছি। তো দেখা যাচ্ছে যে তারা কিন্তু ওয়েট করে আছে, যে কারণে বাজি বাকি জায়গাতে মাল্টিপ্লেক্সে অতটা প্রভাব না পেলেও গ্রামে গঞ্জে কিন্তু রমরমিয়ে চলেছিল, এটা প্রত্যেকে স্বীকার করবে যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বাজি কিন্তু সত্যি রমরমিয়ে চলেছিল, কারণ তারা অনেকদিন পরে একটা মশালা ওরিয়েন্টেড মুভি পেয়েছিল। এবার যবে থেকে রাবণের টিজার এসছে সেখানে যে জিদ্দার এন্ট্রি দেখো, গেট আপ দেখো, বিজিএম দেখো, বোঝাই যাচ্ছে যে এটা একটা বিরাট হিউজ মুভি হতে চলেছে, দারুণ বড় রকমের একটা মুভি হতে চলেছে, এবং খুব বিগ বাজেট একটা মুভি। তার মেকআপ থেকে শুরু করে সবকিছু যে লেভেলের করা হয়েছে, হ্যাটস অফ টু দ্য টিম, এবং জিতকেও হ্যাটস অফ যে বাকি অভিনেতারা যেখানে সেফ খেলছে যে না কম বাজেটের মধ্যে বাবা একটু ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমা, একটু কন্টেন্ট ভিত্তিক সিনেমা করি তাহলে লোকে দেখতে যাবে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিতটা কিন্তু পুরোপুরি মশলা মানে একদম মশলা ওরিয়েন্টেড মুভি কিন্তু করছে, বাজেট ফাজেট না ভেবে টাকা ঢেলে মুভি বানাচ্ছে। এবং করছে কেন, কারণ সে যে মশালা যে মুভির যে দিকটা যেটা তাকেও পরিচিতি দিয়েছিল সেটা সে কখনোই চাইছে না যে টলিউড থেকে হারিয়ে যাক, এবং এটা কিন্তু দারুণ ব্যাপার, এটা অনেকে ভাবে না, প্রত্যেকেই সেফ খেলতে, কিন্তু জিৎ দা এই পরিস্থিতিতে যে রিস্কটা নিয়েছে, এই পরিস্থিতিতে যে রাবণের মতো একটা সিনেমা ভেবেছে কোন একজন যে এখনো মশালা ওরিয়েন্টেড মুভির কথা ভাবছে, এটা কিন্তু দারুণ দিক। এবং যদি এই রাবণ সিনেমাটা যদি ভালো সিনেমা হয়, যেটা পরিচালকও বলেছে যে এটা আমরা পুরো অরিজিনাল স্ক্রিপ্টের উপর লিখছি, এবং সিনেমাটা দেখার পর তোমরা আমার সঙ্গে কথা বলতে বাধ্য হবে, এই যে ব্যাপারটা বলে আপনার বইয়ে যে স্টোরি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এবং একেবারে মশালা ওরিয়েন্টেড মুভি এবং ডায়লগসও কিছু ভালো ভালো থাকবে সেটা বোঝাই যাচ্ছে, এবং যদি কিছু ভালো ভালো গান থাকে, যদি সিনেমাটার মধ্যে দম থাকে, স্ক্রিন প্লে থাকে, গান ভালো হয়, অ্যাকশন দৃশ্য যদি দুর্দান্ত রকমের হয়, তাহলে কিন্তু এই সিনেমাটা কিন্তু আবার গ্রামে গঞ্জে যেখানে হল বন্ধ হয়ে গেছে সেখানে সেখানে কিন্তু দর্শককে ফিরিয়ে আনবে, এবং শহরের দর্শকের চেয়ে গ্রামে গঞ্জে দর্শকের সংখ্যা অনেক বেশি, তারা বহু যুগ হয়ে গেল এই ধরনের সিনেমা হলে গিয়ে দেখেনি, বহু যুগ হয়ে গেল তারা দেবের জিতের কাছ থেকে এই ধরনের সিনেমা চায়, দেবের কাছ থেকে চায় আজও চ্যালেঞ্জের মতো সিনেমা, জিতের কাছ থেকে আজও চায় আওয়ারার মতো সিনেমা, কিন্তু রিমেক নয় অরিজিনাল। এবার রাবণ সিনেমাটা এই পরিস্থিতির মধ্যে এমন একটা সিনেমা দিয়েছে যেটা কমার্শিয়ালি ম্যাস ওরিয়েন্টেড মুভি প্লাস একেবারে অরিজিনাল কন্টেন্টের উপর তৈরি করা হচ্ছে, তো দর্শকরা কিন্তু ওয়েট করেছে, এবং যেটা খবর জানা যাচ্ছে যে টলিউডও, গোটা টলিউডও এই সিনেমাটার উপর মুখ তাকিয়ে রয়েছে, যে এই সিনেমাটা যদি হিট হয় তাহলে বাকি প্রডিউসাররা আবার মশালা মুভির দিকে কিন্তু ফিরবে, তারা এখন মশালা মুভি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, কারণ বহুদিন কোনো এমন মশালা মুভি আসেনি যেটা ব্লকবাস্টার হিট হয়েছে, তো এইটা হচ্ছে শেষ একটা সম্বল বাংলার সিনেমার মশালা মানে ছবির জগতে, এই সিনেমাটা যদি ক্লিক করে যায় একবার আর দেখতে হবে না, বাংলা সিনেমা পুরোপুরি অক্সিজেন পেয়ে যাবে, শুধুমাত্র শহরে নয় গ্রামে গঞ্জে যেখানে হল বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় হল খুলে যাবে, এবং সেই দর্শকরা অক্সিজেন পাবে যারা বহুদিন এই ধরনের মশালা ওরিয়েন্টেড মুভি দেখেনি, অনেকদিন তারা হিরোকে দেখে সিটি মারেনি,
সেটা আবার কোথাও গিয়ে চিন্তা হয়তো ফিরিয়ে আনবে। তো অবভিয়াসলি সাপোর্ট রাবণ মুভি, প্রত্যেককে রিকোয়েস্ট করবো কিসমিসও দেখো, রাবণও দেখো। কিসমিসে যে সিনেমাটা আসছে সেটাও ভালো, কিন্তু সেটা ক্ল্যাশ আমি সত্যি কথা বলতে চাইনি, চেয়েছিলাম যে দুটো সিনেমা আলাদা ডেটেই রিলিজ করুক, তো যাই হোক ক্ল্যাশ হচ্ছে। তো কিসমিসে একরকমের সিনেমা হচ্ছে, এটাও একরকমের সিনেমা, কিন্তু ম্যাস ওরিয়েন্টেড মুভি কিন্তু বহুদিন পর বাংলাতে আসছে রাবণই। তো এটা কিন্তু খুব ভালো হিট হওয়ার কিন্তু বিরাট দরকার রয়েছে, কারণ খুব তাৎপর্যপূর্ণ, এটা যদি হিট হয়ে যায় টলিউডকে মানে বিরাট পরিমাণ অক্সিজেন যোগাবে। গ্রামে গঞ্জে বহুদিন সিনেমা দেখা লোক বন্ধ করে দিয়েছে, সেখান থেকে একটা হিউজ পরিমাণ অর্থ ওঠে, যে কারণে পাগলের মতো সিনেমা, অমানুষের মতো সিনেমা এগুলো ব্লকবাস্টার হিট হয়েছিল। শুধু যদি শহরে চলতো তাহলে এগুলোরও কালেকশন 3-3.5 কোটির মধ্যে থাকতো, 10 কোটিতে পৌঁছতো না, এটা মানতে হবে। তো এটাই ছিল আমার বক্তব্য, এই সিনেমাটার উপরে সবকিছু দাঁড়িয়ে রয়েছে। এবং আবার বলছি জিদ্দাকে অসংখ্য ধন্যবাদ, এই পরিস্থিতিতে এত রিস্ক নিয়েও এই ধরনের সিনেমা করা চালিয়ে যাওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো যাই হোক এটাই আমার বলার ছিল। তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।